তার মানে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ম্যাথটা দুর্বল, রিজনিংটা দুর্বল, আমার হয়তো WP নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে তুমি পড়াশুনোর যে লাইফটা কাটাচ্ছিলে, সেই লাইফের আজকের দিনে তুমি সাকসেস পেয়েছো, কিন্তু যখন তুমি প্রথম দুবার পরীক্ষা দেওয়ার পরে সাকসেস পাওনি, তখন তোমার কী মনে হচ্ছিলো যে ছেড়ে দিই, হবে না ইত্যাদি মনে হচ্ছিলো? কী মনে হচ্ছে, কী কী জিনিসগুলো ম্যাটার করে আর কোন জায়গাগুলো প্রথমবারের যে ব্যর্থরা কী হচ্ছিলো প্রবলেম, আর এবারে তুমি সাকসেস হয়েছো, এটার পিছনে ডিফারেন্সটা কী, সেই জায়গাটা যদি একটু বলে দাও। তুমি আজকের দিনটা অত্যন্ত আনন্দের, কেন আনন্দের, তার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে আমাদের আজকে WP লেডি কনস্টেবলের দুজন সাকসেসফুল ক্যান্ডিডেট আমাদের কাছে উপস্থিত। আজ তোমরা বসে আছো তোমাদের নিজেদের লাইফের সাকসেসের জন্য, কেরিয়ার তৈরি করার জন্য। কিছুদিন আগে পর্যন্ত ওরাও ঠিক সেই জার্নিটাই করছিল। তো এই যে জার্নিটা, যে লাইফটা কাটিয়ে এসছে, এবং আজকের দিনে ওরা লেডি কনস্টেবল ক্র্যাক করেছে, হয়তো কিছুদিন পরেই ট্রেনিং পিরিয়ড শুরু হবে, তারপরে ওদের কর্মজীবন শুরু হয়ে যাবে। সেই কর্মজীবনেও অনেকে হয়তো নিজেদের পড়াশুনো কন্টিনিউ করবে এবং পরের লেভেলগুলোর জন্য নিজেরা খাটবে। তো এই যে জার্নিটা, এই জার্নিটা আমাদের প্রত্যেকের জানার প্রয়োজন আছে। কেন জানার প্রয়োজন আছে, তার পিছনে কারণ হচ্ছে তোমরা এখানে আজকে যারা বসে আছো, কেউ হয়তো একদম বেসিক লেভেল ক্যান্ডিডেট, কেউ হয়তো 2-3 বছর ধরে ট্রাই করছো, সাকসেসের দোরগোড়ায় পৌঁছচ্ছো, হয়তো কিছু নাম্বারের জন্য কেটে যাচ্ছ। কেন কাটছো, কোন জায়গাটায় প্রবলেম আসছে, লড়াইটা কতবার করতে হবে, এবং কি শুধু লড়াইটা করা নয়, সেই লড়াইটাতে সাকসেস হওয়া, কতবার ওরা ব্যর্থ হয়েছে, কতবার কেটে গেছে, তারপরেও কেন কন্টিনিউ রেখেছে, বস কেন কন্টিনিউ রেখেছে, সেই মেন্টালিটিটা বিরাট ইম্পর্ট্যান্ট, বেসিক্যালি মেয়েদের জন্য। তো লেডি কনস্টেবল সেটারই একটা জায়গা যেখানে স্টুডেন্টরা কিন্তু নিজেদেরকে তৈরি করতে পেরেছে। তো ওদের জন্য প্রথমে একটা ক্ল্যাপ হয়ে যায়, সবাই মিলে জোরে ক্ল্যাপ হোক, ঠিক আছে? তো আমি প্রথমেই ডেকে নেব মৌ এবং পূজা, দুজনেই প্লিজ আমার কাছে এসে উপস্থিত হও, সবাই জোরে একটু ক্ল্যাপ করবে ওদেরকে। প্রথমেই জানাই, মৌ আগের বছরও ইন্টারভিউ পর্যন্ত গেছে, এবং এই ইন্টারভিউ লেভেল পর্যন্ত পৌঁছানোর পরেও ওর জাস্ট কয়েক নাম্বারের জন্য, পয়েন্টের জন্য কেটে গেছিলো, ঠিক আছে? এবারে সে ওটা হতে দেয়নি, এবারে মেন্সেই ওর নিজের যে স্কোরটা এতটাই হাই রেখেছে, যেখান থেকে ইন্টারভিউ বোর্ডের ক্ষমতা ছিল না ওকে কাটার, ও সেই লেভেলে নিজেকে কিন্তু তৈরি করে রেখেছিল, ঠিক আছে? তো সেই যে জার্নিটা, আমরা সেই জার্নিটা ওদের মুখ থেকে শুনবো। আচ্ছা, তার আগে ওদেরকে একটু বরণ করে নেবো আমরা, সবাই জোরে ক্ল্যাপ করবে, ঠিক আছে? বরণ করে নিচ্ছি মৌকে, থাক থাক থাক, ঠিক আছে? এবারে আমরা পূজাকে আমরা বরণ করে নিচ্ছি, ঠিক আছে? জোরে ক্ল্যাপ হবে সবার, তোমার এই সাকসেসের জন্য আমরা সবাই গর্বিত, এবং এই গর্ববোধটা অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেকের, এখানে তোমরা যারা বসে আছো প্রত্যেকের, কারণ তোমরা এই জায়গাটায় নেক্সট ইয়ারেই দাঁড়াচ্ছ, ঠিক আছে না? প্রচেষ্টার মোমেন্টও দিয়ে আমাদের যে ওদের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সেটা আমরা জ্ঞাপন করব, ঠিক আছে না? পূজা, পূজা ওইদিকে দেখা হবে। আমাদের ছোট্ট গিফট, যেটা আমরা আমাদের প্রচেষ্টা ইনস্টিটিউটের ব্যাগ, সেটা আজকে আমরা ওদের হাতে তুলে দেবো, ঠিক আছে না? মৌ এসো ধরো এটা। আমার ভালোবাসা আশীর্বাদ ওদের প্রতি আছে। এবারে শুধুমাত্র আমি ওদের দুজনকেই একটু যে সাকসেসফুল জার্নিটা, সেই জার্নিটার কথা তুলে ধরতে বলবো। আচ্ছা, এটা আমার মানে থার্ড অ্যাটেম্প ছিল, মানে আমি এর আগে দুবার দিয়েছিলাম, একবার WP দিয়েছিলাম, একবার KP কনস্টেবল, লেডি কনস্টেবল দিয়েছিলাম। এটা আমার তিনবারের, মানে দুবার দেওয়ার পর এটা আমার থার্ড টাইমে মানে সাকসেস পাওয়া আর কি। তো প্রথমবার যখন দিয়েছিলাম তখন সত্যি বলতে কি, আমি এ সম্পর্কে আমার কোনো মানে সিলেবাস বা এ সম্পর্কে কোনো ধারণা কিছু সেভাবে ছিল না। তারপর যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিলাম তখন প্রিপারেশন নিয়ে দিলাম, যাই হোক সাকসেস হয়নি। থার্ড টাইম বুঝতে পারলাম যে কোনখানে ভুল ভ্রান্তি হলো, কোনখানগুলো থেকে আবার সংশোধন করতে হবে। তো থার্ড টাইমে আমি অ্যাচিভ করতে পারলাম। তো তোমরাও পারবে, বলার কিছু নেই, সবাই পারবে। তোমার এখন এজ কত, বয়স কত? 27। দেখো, 27 বছর বয়স পর্যন্ত লড়াইটা করছে, কাইন্ডলি সবাই হাত তালা দিও প্লিজ। ছেলেদের ক্ষেত্রে মানা যায়, মেয়েদের ক্ষেত্রে এই লড়াইটা কিন্তু অত্যন্ত জটিল হয়, সমাজ এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে এই লড়াইটা করতে হয়, ঠিক আছে?
সেকেন্ড প্রশ্ন যেটা, এই যে তুমি পড়াশুনোর যে লাইফটা কাটাচ্ছিলে সেই লাইফের আজকের দিনে তুমি সাকসেস পেয়েছো, কিন্তু যখন তুমি প্রথম দুবার পরীক্ষা দেওয়ার পরে সাকসেস পাওনি, তখন তোমার কি মনে হচ্ছিল যে ছেড়ে দিই হবে না ইত্যাদি মনে হচ্ছিল, কি মনে হচ্ছিল? না স্যার, ছেড়ে দিই মনে হয়নি কোনোদিনও, কারণ আমার বরাবরই ইচ্ছা ছিল আমাকে মানে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানে এটা বরাবরই ইচ্ছা, আচ্ছা ওকে, মানে হতেই হবে, কিছু না কিছু মানে আমাকে চাকরি করতেই হবে, বরাবরই ইচ্ছা, এক্স্যাক্টলি এটা আমার কোনোদিনও, তার মানে তোমার ফোকাস ছিল যে আমাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াতেই হবে, ঠিক আছে? তো আচ্ছা, এবারে যে জার্নিটা সেটা একবার জেনে নিই। ধরো তুমি প্রিলিমিনারি পরীক্ষা দিলে, উত্তীর্ণ হলে, তারপর তো মাঠ ছিল, আচ্ছা মাঠের জন্য নিজেকে তৈরি করেছিলে কিভাবে? মাঠের জন্য প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিস মাস্ট, ওটা প্রিলিমিনারির পরেই আমার মনে হয় মাঠের জন্য, মানে সবাই তো পরীক্ষা দিয়েছে বুঝতে পারবে একটা যে কার কত মার্কস হচ্ছে, তো আমার মনে হয় মাঠের জন্য তখন থেকে প্রিপারেশন নিয়ে নেওয়াটাই দরকার, যে যে যতটা টাইম পাবে পড়াশোনার পরে, এক ঘন্টাই না, ওকে, প্রতিদিন এক ঘন্টা যথেষ্ট ছিল, তাই তো? হ্যাঁ এক ঘন্টাই না, ঠিক ঠিক ঠিক। এবারে মাঠের পরে মেন এক্সাম আসে, মেইন এক্সাম 85-এর হয়, ঠিক আছে না, সেটার জন্য কি আলাদাভাবে কোনো প্রিপারেশন নিচ্ছিলে না প্রিলিস সঙ্গে সঙ্গে তোমার মেইনসের প্রিপারেশন চলছিল? না স্যার, আলাদাভাবে নয়, আমার পড়াশোনাটা বরাবর একই ছিল, মানে আমি প্রিলিস সময় যতক্ষণ পড়তাম মেইনের সময় ততক্ষণই পড়তাম। গুড গুড। আর তোমার স্ট্রং পয়েন্ট কি ছিল, মানে ম্যাথ, রিজনিং, জিকে? জিকে টা স্ট্রং পয়েন্ট ছিল। তার মানে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ভাবছে যে আমার ম্যাথটা দুর্বল, রিজনিংটা দুর্বল, আমার হয়তো WP নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে জিকেটা তো মানে আমার মনে হয় যে ভাবার দুর্বল ভাবার কোনো কারণ নেই, কেউ কোনটাতে ঠিক, মানে কেউ যদি কোনটাতে দুর্বল হয় অন্যটাতে ঠিক, একটা না একটাতে স্ট্রং হবেই সবাই। গুড। আর যদি কেউ না হয় তো প্র্যাকটিস প্র্যাকটিস করলে কোনো অনায়াসে হয়ে যাবে, কোনো ব্যাপার না। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যেটা যারা এটা ভেবে রেখেছো যে জিকে জায়গাটা হয়তো আমার স্ট্রং কিন্তু ম্যাথ রিজনিং আমার দুর্বল, তার জন্য আমার হবে না, দেখো এই ভুলটা কিন্তু তোমাদের মন থেকে বেরিয়ে গেল, ঠিক আছে? জিকেতে যদি তুমি স্ট্রং হও, ম্যাথ রিজনিং একটু দুর্বল থাকলেও তুমি কিন্তু ওভারঅল, তোমার কাট অফ নিয়ে কাজ, তোমার মেন কাজ হচ্ছে বেসিক্যালি কাট অফের ঊর্ধ্বে ওঠা, তাই তো? তুমি একটা ম্যাথ অঙ্কেও যদি তুমি এক নাম্বার পাও, একটা জিকে করো তুমি এক নাম্বার পেতে পারো, পাওয়া যাবে, ওভারঅল একটা মোটামুটি প্রিপারেশন থাকলেই যথেষ্ট, তাই তো? এখানে আমি একটা কথা বলবো যে কাট অফটা একটু হাই রাখা দরকার, যেন আমাকে ইন্টারভিউর জন্য ভাবতে না হয় যে ইন্টারভিউ স্যার কত দেবেন, আমার হবে কি হবে না, তো একটু হাই লেভেলে রেখে পড়লে আমার মনে হয় অসুবিধা হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যেমন ধরো ওই আমাদের আরেকজন স্টুডেন্ট লক্ষ্মীপ্রিয়া, ও 0.08 এর জন্য কেটে গেছে, কি হচ্ছিল প্রবলেম আর এবারে তুমি সাকসেস হয়েছো, এটার পিছনে ডিফারেন্সটা কি, সেই জায়গাটা যদি একটু বলে দাও। একটা বলবো, মানে সাকসেস হয়তো আমি সেভাবে মানে কেন ফেলিওর হয়েছে হয়তো সেভাবে বুঝতে পারিনি, যাই হোক আমি এখানে একটা কথা বলবো যে বর্তমান দিনে মানে কম্পিটিশন হাই, মানে লোতে তো যাবেই না, তো আমি বললে প্রথম থেকে নিজেদের মানে কাট অফটাও একটু হাই রাখা উচিত, যেমন কলকাতা পুলিশের দিকে লেডি কনস্টেবলের কাট অফ অনেক হাই গেছে, ঠিক, তো আমার মনে হয় এখন আর কলকাতা পুলিশের কাট অফ ভেবে লাভ নেই, আমাকে হয়তো লেডি কনস্টেবল এইটা গেছে, মানে আমার পরবর্তী যেটা WP বা KP যেটা বার হয়েছে সেটা হয়তো এর সমান বা এর থেকে দু চার নাম্বার বেশি যেতেই পারে, ঠিক, বা কমবে এটা ভাবা চলবে না, তো তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে যে সবাই অনায়াসেই ক্লিয়ার করতে পারে। গুড 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 গুড। এবারে ফার্স্ট কথা, যেদিনকার তোমার সাকসেস এলো, ঠিক আছে, দেখলে স্কোর কার্ডে যে তুমি কোয়ালিফাইড হয়ে গেছো, ঠিক আছে, পরিবারের খুশি কেমন ছিল, বাবা মা কী ধরনের তোমার প্রতি আচরণ ছিল, এবং তোমার অনুভূতি কেমন ছিল সেটা যদি একটু বলো। সে অনুভূতি বলতে বাবা মা তো সমান, কিন্তু বাবার থেকে মায়ের কন্ট্রিবিউশন মানে আমার জীবনে অনেক বেশি, বাবা সার্ভিস করতেন উনি তো বাইরে থাকতেন, তো ওনারকে মানে কোনো কিছুই মানে পড়াশোনা রিলেটেড বলুন বা যাবতীয় মাই সব কিছু করতেন, তো মা মানে সবারই জীবনে আর কি মা সমস্ত কিছু একটা বাচ্চার জন্য স্যাক্রিফাইস করে দেয়, আমার বাস্তবে দেখা সবারই একই জিনিস, তো মানে বাবা তো খুশি হয়েছেন, মায়ের খুশি বা মায়ের চোখের জল মানে কি বলবো বলার ভাষা নেই। গুড, এটার জন্য একটা ক্ল্যাপ হোক সবাই। লাস্ট তোমাকে প্রশ্ন করব, সেটা হচ্ছে প্রচেষ্টা ইনস্টিটিউট, ঠিক আছে, এই সম্পর্কে তোমার যদি কোনো রকম কোনো অনুভূতি থাকে প্রচেষ্টা ইনস্টিটিউট নিয়ে, ঠিক আছে, একটু কাইন্ডলি তুলে ধরো। একদম একদম, স্যার তো যথেষ্ট মোটিভেটেড, মানে বলার কিছু নেই, তো এখানে এলে তোমরা অবশ্যই সাফল্য পাবে, আর স্যার যথেষ্ট গাইড করেন, অসুবিধা হলে স্যার আর স্যার তো আছেনই, প্রচেষ্টা ইনস্টিটিউট আছে গাইড করার জন্য, স্যারের জন্যই পেয়েছি।
আর কি বলবো, স্যার তো আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।